হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আমাদের জীবনে রসায়ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে শিরকা বা ভিনেগার আর একটা হচ্ছে কোমল পানীয় তো এই টপিক নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা এই অধ্যায়টা যখন পড়েছি তখন দুই সালের যে বই মূলত মেইনলি আমরা এই বইটাকে ফলো করেছি কিন্তু দুই সালের দুই আগের যে বইটা ছিল অর্থাৎ দুই হাজার বা তার আগের যে বইটা সেই বইটাকে আমরা ফলো করেছি কারণ হচ্ছে যে এই অধ্যায়টা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে দু সালের সিলেবাস অনুযায়ী যে বইটা এখানে অনেক রিয়াকশন অর্থাৎ বিক্রিয়ার কম কমতি আছে ঘাটতি আছে অনেকগুলো বিক্রিয়া এখানে দেওয়া নেই কিন্তু আগের বইটাতে আবার এই বিক্রিয়াগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা টপিকের সাথে বিক্রিয়াগুলোকে ইনক্লুড করতে হবে সো তোমরা এই অধ্যায়টা পড়ার সময় আগের সিলেবাসের যে বইটা ওই বইটাও সাথে রাখবা এবং বিক্রিয়াগুলো ইনক্লুড করার চেষ্টা করবা আমরা তো সবগুলো ইনক্লুড করেই দিয়েছি তো ফার্স্টে আমরা দেখবো যে শিরকা বা ভিনেগার এটার সংজ্ঞাটা দেখব ভিনেগার এটার যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে সংজ্ঞাটা এমন হবে যে ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পারসেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলা হয় ভিনেগার ভিনেগার মূলত আমরা কি কাজে ব্যবহার করি ভিনেগার মূলত আমরা খাবারে ব্যবহার করি আর এটার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার হইতেছে যে এটা যে কোনো কিছু সংরক্ষণে লাইক আমরা যখন আচার তৈরি করি আচার সংরক্ষণের কাজে কি করা হয় ভিনেগার ব্যবহার করা হয় তো ভিনেগারের এখন আমরা প্রস্তুতি দেখব তো ভিনেগার আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি তো দুইভাবে যে দুইটা প্রস্তুতি আছে সেই দুইটা প্রস্তুতি আমরা দেখব সেটা হচ্ছে যে ভিনেগারের প্রস্তুতি তো ভিনেগার আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে ইথানৈক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে তো প্রথম যে প্রস্তুতিটা সেটা হচ্ছে যে আমরা অ্যালকোহল থেকে প্রস্তুত করব। যেহেতু আমাদের ইথানৈইক অ্যাসিড প্রস্তুত করতে হবে তো আমরা অ্যালকোহল থেকে প্রস্তুত করব। অর্থাৎ ইথানল নিব সিএইচ থ্রি এইচ টু ওএইস ইথানল এটাকে যদি আমরা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করি তাহলে এখানেও কি উৎপন্ন হবে এখানে উৎপন্ন হবে ইথান্যাল ইথান্যাল উৎপন্ন হবে সো ইথান্যাল এটাকে যদি আমরা আবার এখানে নিয়ে আসি সিএইচ থ্রি সিএইচও ইথান্যাল এটার সাথে যদি আবার আমরা জাইমান অক্সিজেন বিক্রিয়া করাই তাহলে কী উৎপন্ন হবে ইথানৈইক অ্যাসিড সিএস থ্রি সিডাবলো এইচ ইথানৈক অ্যাসিড উৎপন্ন হবে অর্থাৎ এই যে ইথানৈইক অ্যাসিড মানে সি সিএস সি এটাকে আমরা কী বলবো এটারই চার থেকে দশ পারসেন্ট জলীয় দ্রবণকে আমরা বলবো ভিনেগার তো এটা ছিল হচ্ছে প্রথম প্রস্তুতি এক নাম্বার যে প্রস্তুতিটা এটা ছিল একটা প্রস্তুতি এখন আরেকটা প্রস্তুতি আমরা দেখব এটা আমরা প্রস্তুত করব হচ্ছে এল কাইন থেকে এল কাইন অর্থাৎ ইথাইন থেকে এইচ সি ট্রিপল বন্ড সি এইচ এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো অ্যালকাইন ট্রিপল বন্ড যদি থাকে তখন সেটাকে কী বলা হয় অ্যালকাইন আমরা জানি অ্যালকাইনের সঙ্গে তো হচ্ছে অ্যালকাইনের সরি ইথাইনের সঙ্গে তো সি টু এইচ টুইটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন তো ইথাইন এটার সাথে আমরা কী যোগ করবো এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে পানি তো এখানে অনেকগুলো আমাদের প্রভাবক নিতে হবে প্রভাবকগুলো হচ্ছে বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড থাকবে দুই পার্সেন্ট থাকবে হচ্ছে মার্কিউরিক সালফেট এবং এটাকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে এইখানে যে অ্যালকাইন আছে এই অ্যালকাইন থেকে একেবারে সরাসরি আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে অর্থাৎ যেহেতু এখানে দুই কার্বন আছে তাহলে কি উৎপন্ন হবে ইথাই সি এইচ থ্রি সি এইচ ও অর্থাৎ ইথান্যাল ইথাইন থেকে সরাসরি কি উৎপন্ন হবে ইথা নেল তো এখন আমরা এই যে ইথা নেল এর সাথে উপজাত হিসেবে পানিও থাকবে ইথা নেল এটাকে আমরা আবার এখানে বিক্রিয়কে নিয়ে আসবো সি এইচ থ্রি সি এইচ ও ইথা তো এটাকে যখন আমরা ইথা নেলকে যখন আমরা বিক্রিয়া করাবো এখানে ম্যাঙ্গানেস অ্যাসিটেট প্রভাব ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে অর্থাৎ এম টু প্লাস এটাকে যখন আমরা সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথান্যালকে উত্তপ্ত করবো তখন এখান থেকে কী উৎপন্ন হবে ইথানৈক অ্যাসিড সিএস থ্রি সি তো এটা ছিল হচ্ছে আমাদের সিরকা বা ভিনেগারের আরেকটা দুই নম্বর যে প্রস্তুতিটা আমি আবারও রিপিট করতেছি এখানে আমরা ভিনেগারের সংজ্ঞা পড়েছি এবং দুইটা প্রস্তুতি শিখেছি তো ভিনেগারের সংজ্ঞা কি ইথানৈইক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কী বলা হয় ভিনেগার তো ভিনেগার মানে হচ্ছে এখানে যেহেতু আমরা বলতেছি ইথানৈক অ্যাসিড সো ইথানৈইক অ্যাসিডটা প্রস্তুত করলে ভিনেগার প্রস্তুত হয়ে যাবে তো আমরা এই বিক্রিয়া যারা এগারো অধ্যায় আমাদের ভিডিওগুলো দেখেছো বা এগারো অধ্যায় পড়েছো তারা এই বিক্রিয়াগুলো খুব সহজে বুঝতে পারবা বাট যারা এখনও এগারো অধ্যায় পড়নি তাদের জন্য এই বিক্রিয়াগুলো বোঝাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে কারণ এগুলো সবই হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া তো এটা হচ্ছে ইথানল ইথানলকে যখন জায়মন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবো তখন ইথানল কি হয়ে যাবে ইথানল ইথানলকে যখন আবার জায়মন অক্সিজেন দিয়ে জারিত করব তখন এটা কি হবে ইথানৈক অ্যাসিড এই ইথানৈক অ্যাসিডের তোমার হচ্ছে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণটাই হচ্ছে ভিনেগার এই ফর্মুলাটা মনে রাখার জন্য তোমরা আরেকটা ব্যাপার মনে রাখতে পারো সেটা হচ্ছে এটা হচ্ছে ইথানল মানে আমরা যখন নল বা অ্যালকোহল এটার সাথে যখন জাইমান অক্সিজেনের বিক্রিয়া করাই তখন এটা জারিত হয়ে কি উৎপন্ন করে ন্যাল বা অ্যালডিহাইড উৎপন্ন করে নল মানে হচ্ছে অ্যালকোহল ন্যাল মানে হচ্ছে অ্যালডিহাইড আবার ন্যালকে যখন আমরা জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তখন এখানে উৎপন্ন হয় অইক অ্যাসিড অর্থাৎ মিথানৈক ইথানৈক যে কোনো অ্যাসিড অর্থাৎ এই বন্ড সি ডাবল এইচ ঠিক আছে তাহলে অ্যালকোহলকে জারিত করলাম অ্যালডিহাইড উৎপন্ন হলো অ্যালডিহাইডকে জারিত করলাম অইক অ্যাসিড উৎপন্ন হলো এটা ছিল হচ্ছে প্রথম প্রস্তুতি এবার দুই নম্বর দুই নম্বর প্রস্তুতিটা কি বলছে দেখো দুই নম্বর প্রস্তুতিতে বলতেছে যে এটা প্রস্তুত করতেছি কি থেকে আমি ইথাইন বা অ্যাসিটিলিন ইথাইন অর্থাৎ এটা হচ্ছে অ্যালকাইন ইথাইন এটার সাথে আমরা পানি যোগ করব কন্ডিশন কি কি থাকবে 20 ডিগ্রি সালফিউরিক অ্যাসিড 2% মারকিউরিক সালফেট এটাকে এগুলোর উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি এটাকে উত্তপ্ত করব তখন কি উৎপন্ন হবে অ্যালডিহাইড অর্থাৎ এটার নাম কি ইথানল এই যে এখানেও ছিল ইথানল এই ইথানলকে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে যখন আমি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব তখন ইথান্যাল এটা থেকে কি উৎপন্ন হবে ইথানৈক অ্যাসিড সো এই যে এটাই হচ্ছে কি আমাদের সেই ভিনেগার তো আশা করি ভিনেগার নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই এখন আমরা দেখব হচ্ছে কোমল পানীয় কোমল পানীয় মানে কি সফট ড্রিঙ্কস যেগুলো আমরা প্রতিনিয়তই আমরা পান করে থাকি স্পেশালি যখন আমরা রিস ফুড খাই অর্থাৎ কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো পার্টিতে গেলে আমরা কি করি প্রচুর পরিমাণে রিস ফুড খাই তো রিস ফুড খাওয়ার ফলে আমাদের কি হয় যে খাব পাকস্থলিতে হজমের প্রবলেম হইতে পারে এই জন্য আমরা কি করি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে না আমরা কোমল পানীয় পান করে থাকি এই কোমল পানীয় পান করার ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের পাকস্থলিতে কি থাকে আমাদের পাকস্থলিতে অ্যাসিড থাকে তো অ্যাসিডের সাথে এই কোমল পানীয় এটা রিয়াকশন করে তোমার হচ্ছে অ্যাসিডিটি হওয়ার যে পসিবিলিটিটা বা বদ হজমের যে সম্ভাবনাটা এটা কমিয়ে দেয় বা এটা হয় না বদহজম হয় না বা তোমার অ্যাসিডিটির প্রবলেমটা হয় না তো কোমল পানীয় এটার এটা হচ্ছে তোমার রিয়াকশনটা আমরা দেখবো কোমল পানীয়র যে রিয়াকশন খুবই ছোট্ট এবং ইজি একটা রিয়াকশন সেটা হচ্ছে যে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটা মিলে একটা অ্যাসিড উৎপন্ন করে এই অ্যাসিডটাকে বলা হয় হচ্ছে কার্বনিক অ্যাসিড এটা খুব দুর্বল একটা অ্যাসিড মূলত কোমল পানির মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আমরা যে সফট ড্রিঙ্কসগুলো খাই সেই সফট ড্রিঙ্কস দেখবে যে বোতল খুললে কী হয় একটা বুথ বুথ বের হয়ে আসে ওটা বেসিক্যালি কী ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডটা পানির মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে তো কার্বন ডাইঅক্সাইড আর পানি দুইটা মিশ্রিত হয়ে কি হয় একটা দুর্বল অ্যাসিড তৈরি করে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিডটাই মূলত আমরা যখন সফট ড্রিঙ্কসটা পান করি এই অ্যাসিডটা খাবারটাকে কি করে হজম করতে বা খাবারটা পচে যেতে সহায়তা করে প্লাস তোমার হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যেও অ্যাসিড থাকে তো ওই অ্যাসিডের সাথে এটা রিয়াকশন করে আমাদের যে অ্যাসিডিটির যে সম্ভাবনাটা বা অ্যাসিডিটির যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ করে ফেলে খুবই ছোট্ট সহজ একটা টপিক তো আশা করি আমাদের আজকের যে দুইটা টপিক ভিনেগার বা সিরকা এবং কোমল পানীয় এই দুইটা টপিক তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ ভিনেগারের যে সংজ্ঞা প্লাস যে বিক্রিয়াগুলো আছে এবং কোমল পানীয়ের এই একটা ছোট্ট একটা বিক্রিয়া এগুলো সবগুলো খুব ভালো মতো মনে রাখবা যাতে কিনা এই টপিকগুলো যদি পরীক্ষায় আসে তোমরা যেন খুব সুন্দর মতো এটা রিপ্রেজেন্ট করতে পারো আর ভিনেগার দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক সো আজকের পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে